আপনারা দেখছেন টুডেজ বাংলা নিউজ। আজকের বাংলার বাছাই করা সব খবর জনতার কাছে, জেলা থেকে রাজ্য, বাংলার প্রতিটি আপডেট টুডেজ বাংলার পর্দায়। প্রচণ্ড দাবদাহের মাঝে গত এক মাস ধরে বিকল হয়ে রয়েছে গ্রামের ট্রান্সফরমার। অন্ধকারে দিন কাটাচ্ছেন গ্রামের কয়েক শত পরিবার। ঘটনাটি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকার ঘটনা। বিকল ট্রান্সফরমার সারাইয়ের দাবিতে বক্সিরহাট বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বাধ্য হয়ে বৃহস্পতিবার তুফানগঞ্জ রশিকবিল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলে এই পথ অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, গত এক মাস ধরে বিকল হয়ে রয়েছে বাঁশরাজা এলাকায় তাদের এই ট্রান্সফরমার। মিটার রিডিং নিতে বাড়িতে বিদ্যুৎ কর্মীরা এলেও বিকল ট্রান্সফরমার সারাইয়ের কোনো উদ্যোগ নেই। দিনভর দাবদাহে বয়স্ক ও শিশুরা দুর্ভোগের শিকার হচ্ছে। নতুন ট্রান্সফরমার না পাওয়া পর্যন্ত এই পথ অবরোধ চলবে বলে জানান গ্রামবাসীরা। পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা পড়াশোনা করে, লাইনে মানে লাইন থাকে না, ছোট মানে এই বাচ্চা আছে, ওরা মানে গরমে থাকতে পারে না। এখানে তো আপনাদের অবরোধের কারণে তো হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসের লোকজন তো আটকা পড়ে আছে, কি বলবেন? আটকা পড়ে আছে আমাদের জনগণ, যতক্ষণ দাবি পূরণ হবে না ততক্ষণ আমরা ছাড়তে পারবো না। প্রশাসনের কেউ কি আসছে এখানে? কতক্ষণ থেকে অবরোধ চলছে? 3 ঘন্টা হলো। আর কতক্ষণ চালাবেন? যতক্ষণ আমাদের দাবি মানবে না ততক্ষণ আমরা ছাড়বো না। আপনার নাম? আমার নাম প্রতিমা বর্মণ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম প্রথম খন্ড বাসা। রাস্তাটা এটা কোন রাস্তা? এটা আমাদের সংসার চলে না, আমার ছেলে মেয়ে আছে, পড়াশোনা হয় না, কি করবো আমরা? বিদ্যুৎ অফিসে জানিয়েছে, বিদ্যুৎ অফিসে আমাদের দরখাস্ত দেওয়া হয়েছে, কোনোদিনও আসে নাই। আবার বলে তোমাদের ট্রান্সমিটার নষ্ট, দরখাস্ত করো। দরখাস্ত দেওয়া হলো, ভিডিও দেওয়া হলো, কান্তের লোককে বলি, বলে ট্রান্সমিটার নষ্ট, তোমাদের ভিডিওতে জানানো হয়ে গেছে, তবু ওরা লাগায় না। বলে কি কারণ অফিসে ফোন করছি, ওরা বলে যে লাইন দেওয়া আছে, লাইন দেওয়া থাকলে তো না, আমাদের গাড়ি চলে না, 1 মাস থেকে চলছে, 1 মাস আগে সমস্যা চলছে, আর 1 মাস থেকে পুরোটাই লাইন নেই। এখন ওরা লাইন দিয়ে দিতে 0 বলতেছে, কোনো আমাদের গাড়ি চাল হয় না, বা কোনো আমাদের 1 মাস থেকে আমরা এই যে গাড়ি চালাতে পারি না, আমাদের সংসার চলে না। আপনাদের দাবিটা কি মূলত? আমাদের দাবি হচ্ছে ট্রেনার মিটার আমাদের ঠিক করে দিতেই হবে, আমাদের লাইন চাই, আমাদের এটা বদলে দিতে হবে, আমাদের লাইন চাই। আপনার নাম? আমার নাম মামনি বড়ুয়া। এই জায়গাটার নাম? বিদ্যুতের জন্য মানে পদ অবরোধ করছি। কি দাবিটা মূলত? দাবিটা আমাদের ট্রান্সমিটারটা খারাপ হয়ে গেছে, ওটা আজকে ধরেন 1.5 মাস হয়ে গেল, আমরা বারবার করে অফিসে ফোন করি, ফোন ধরে না, অফিসে করা হয়েছে, তবু আমাদের কারেন্টটা ঠিক করে দিতেছে না, দরখাস্তও দেওয়া হয়েছে, তা এটা কি মানে আমরা কি এইভাবে অসুবিধায় থাকবো? অনেকেরই বাড়িতে টোটো আছে, ওরা টোটো চালায় খায়, এইভাবে চলতে পারে? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা পড়াশোনা করে, লাইনে মানে লাইন থাকে না, ছোট মানে এই বাচ্চা আছে, ওরা মানে গরমে থাকতে পারে না। এখানে তো আপনাদের অবরোধের কারণে তো হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসের লোকজন তো আটকা পড়ে আছে, কি বলবো? আটকা পড়ে আছে আমাদের, যতক্ষণ দাবি পূরণ হবে না ততক্ষণ আমরা ছাড়তে পারবো। আমরা পেশেন্ট রোগী, আমরা ছাইড়ে দিছি না, এই পর্যন্ত কেউ আসেনি। কতক্ষণ থেকে অবরোধ চলছে? 3 ঘন্টা হলো। আর কতক্ষণ চালাবেন? যতক্ষণ আমাদের দাবি মানবে না ততক্ষণ আমরা ছাড়বো না। আপনার নাম? আমার নাম প্রতিমা বর্মণ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম প্রথম খন্ড বাসা। রাস্তাটা এটা কোন রাস্তা? এটা চলে যাচ্ছে পরবর্তী খবরে।
শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ এসএফআইয়ের। এসএফআইয়ের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এদিন কোচবিহার শহরের এসএফআই জেলা পার্টি অফিসের সামনে থেকে মিছিল করে তারা কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের সামনে পৌঁছান। সেখানেই তারা বিক্ষোভ দেখান। এরপরে তাদের একটি প্রতিনিধি দল বিয়ে বিভিন্ন দাবিতে সামনে রেখে স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এদিন এসএফআই কর্মসূচিকে ঘিরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন ডেপুটেশন দেওয়ার কথা বলছিলাম, কিন্তু যেদিন আমাদের কমরেডরা পারমিশন নিতে আসে এই ডিপিএসসির বাবুরা মানে চোরগুলো, সেই দিন বলেছিল ডেপুটেশন দেওয়া হবে না। আর আজকের এই এসএফআইয়ের মেজাজ থেকে এই সাররা বলতেছে যে পাঁচজনকে ভিতরে প্রবেশের অনুমতি আছে। আমরা বলছি এটা এসএফআইয়ের নৈতিক জয়, এই প্রথম মমতা ব্যানার্জির তাওয়া। আজকে আমাদের ডেপুটেশন নিতে বাধ্য হচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনারা এখানে বিক্ষোভ দেখাবেন, আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে, কথা বলে আসবে, বিক্ষোভ শেষে আমরা ছোটবেলা গান শুনেছিলাম, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তখন বামফ্রন্ট সরকার ছিল, চাকরি হতো। এখনকার বেলা বসা কেউ বিশ্বাস করবে না তৃণমূলের আমলে কারো চাকরি হচ্ছে বলে। ঘুষ দিয়ে দুর্নীতির অংশ হতে বাধ্য করে মানুষকে চাকরি জোটানোর চেষ্টা হয়েছে। এখন দাঁড়িয়ে কোর্টে গিয়ে সব দুধকা দুধ পানিকা পানি হয়ে যাচ্ছে। 17,500 লোকের নিয়োগ গণ্ডগোল হয়ে যাবে, বরখাস্ত হবে চাকরি থেকে, এরকম মনে হচ্ছে। এবং কোচবিহার জেলায় দাঁড়িয়ে আজকে যখন আসছি তো বলছি, বলতে বাধ্য হচ্ছে, কোচবিহারবাসীর লজ্জা, কোচবিহারের মানুষের মাথা হেঁট হয়ে গেছে সবার সামনে এই কুলাঙ্গারটির জন্য। পিসি সরকার আমরা জানতাম ট্রেন ভ্যানিশ করে দিয়েছে, আর পিসির সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী সে নিজে মাঝরাতে ট্রেন থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ফলত এই যা দুর্নীতি হয়েছে এসএসসি টেট প্রতিটি ক্ষেত্রে, তো আজকে থেকে নয় দীর্ঘদিন ধরে, মুখ্যমন্ত্রী রদ্দুর রায়কে গ্রেপ্তার করতে পারছে তার সময় আছে ওনার, কিন্তু যে চাকরি প্রার্থীরা দিনের পর দিন কলকাতায় বসে আছে, অন্য গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে রোজ ঝড় জল বৃষ্টির মধ্যে ন্যায্য দাবি দাওয়া নিয়ে বসে আছে, তাদের ওপর পুলিশ লেলিয়ে দিচ্ছে, তাদের কথা একবার মনে পড়ছে, আলতু ফালতু বিষয়ে আছেন, কিন্তু আসলে যে জিনিসে কাজ করা দরকার। এবং আমরা নিশ্চিত তৃণমূল যেভাবে চলে, সর্বোচ্চ নেতৃত্বের গ্রিন সিগন্যাল ছাড়া, তাদের অনুপ্রেরণা ছাড়া এই কুচো মাথারা সব চুরি করলো এটা হতে পারে। এই যা চাকরি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে নিয়োগের প্রশ্নে, এই সমস্তটার একদম বেছে বেছে জবাব হবে, কোর্টে যতটা জবাব হবে হবে, রাস্তায় যতটা জবাব হবে হবে, এবং এটাও পরিষ্কার বুঝে নিতে হবে। আমরা আজকে এখানে ডিপিএসসি এসেছি, আমরা পরিষ্কার বলতে চাই যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এই যে অফিসাররা যাদের হাত দিয়ে এই দুর্নীতি হচ্ছে, চাকরি করতে এসেছেন তাদের হাত ময়লা করানো হচ্ছে, তৃণমূল কিন্তু সারা জীবন থাকবে না। ভবিষ্যতে কেউ না কেউ আপনাদের ফাইলও দেখবে, আপনাদের চাকরিটা যেন মাঝপথে শেষের দিকে গিয়ে গণ্ডগোল না হয়ে যায়, পেনশন যেন আটকে না যায়, ভবিষ্যতে আবার কোনো কোর্ট কেসে সেটা এনশিওর করার দায়িত্ব আপনাদের। কোনো রকম দুর্নীতিকে যেন প্রশ্রয় না দেওয়া হয়, আর যদি তা দেওয়া হয় তাহলে বাংলার তরুণ প্রজন্ম, বামপন্থীরা সামনে দাঁড়িয়ে থেকে আরও সবাইকে নিয়ে, এই যে বিপুল বিরাট স্ক্যাম হয়েছে গোটা ভারতবর্ষের ইতিহাসে, আমরা ওই হর্ষদ মেহতার ওই সব শুনেছিলাম, ব্যাপম শুনেছিলাম, আমাদের রাজ্যে এই সারদা নারদার মতো করে এসএসসি টেট বা অন্যান্য ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রশ্নে যে বিপুল বিরাট স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, এই কলঙ্ক মোছানোর জন্য বাংলার ছাত্র যুবরা শেষ পর্যন্ত লড়াই করবে, ন্যায্য দাবিদারদের চাকরি দেওয়ানোর লড়াই চলবে, অন্যায্য অন্যায়কারী দুর্নীতিগ্রস্ত যারা যারা, সে যত বড় মাতব্বর, কান টানলে মাথা আসবে দরকার হলে, মাথাদের রাস্তায় নেমে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, জেলের ঘানি টানতে হবে, তার ব্যবস্থা হবে। নজর রাখছে পরের খবরে। টোটো গাড়িতে করে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া গ্রেপ্তার 5 যুবক। পুলিশ সূত্রের খবর, গতকাল গভীর রাতে শান্তিপুর পুলিয়া লালমাঠ এলাকায় একটি টোটো গাড়িতে করে ধারালো অস্ত্র নিয়ে 5টি যুবক ডাকাতি করার ছক পড়ছিল। গোপন সূত্রে খবর পায় শান্তিপুর থানার পুলিশ। তড়িঘড়ি ওই এলাকায় গিয়ে ওই যুবকদের কাছ থেকে টোটো গাড়ি সহ ধারালো অস্ত্রগুলি উদ্ধার করা হয়, পাশাপাশি ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, বড়সড় ডাকাতি করার ছক করছিল ওই 5 যুবক। বৃহস্পতিবার ধৃত 5 যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। জানা যায় ধৃত যুবকদের বাড়ি শান্তিপুর থানা এলাকাতেই। চলে যাচ্ছে পরবর্তী খবরে।
কৃষি কাজের ক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে কৃষকরা উন্নত প্রজাতির কৃষিকাজ করতে পারে। সেই ক্ষেত্রে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কৃষক বাজার থেকে ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের উন্নত মানের সুগন্ধি তুলাইপাঞ্জি ধানের বীজ প্রদান করা হয় বিনামূল্যে। এদিন কালিয়াগঞ্জ ব্লকের 1,750 জন কৃষকদের হাতে 4 কেজি করে তুলাইপাঞ্জি ধানের বীজ প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, ব্লক কৃষি আধিকারিক তনুশ্রী বোস, কৃষি কর্মাধ্যক্ষ পঞ্জিমী দাস, বিশিষ্ট সমাজসেবী হিরণময় সরকার, অলোকেশ বর্মন সহ অন্যান্য। বিনামূল্যে তুলাইপাঞ্জি ধানের বীজ পেয়ে খুশি কৃষকেরা। আজকে আমাদের গভর্নমেন্টের আরকেভিওয়াই একটা স্কিম আছে, সেটার তরফ থেকে প্রায় 100 জন কৃষককে তুলাইপাঞ্জি ধান তুলে দেওয়া হলো। তুলাইপাঞ্জি, দেখুন আমাদের উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর দুটো জেলাতে জিআই ট্যাগ আছে তুলাইপাঞ্জির, কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সাব ডিভিশনটাকেই মেনলি কিন্তু তুলাইপাঞ্জি ধানের আমরা মূল উৎস কেন্দ্র বলে আমরা জানি। তো এখানকার কৃষকরাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে তুলাইপাঞ্জি ধান উৎপাদন করছেন, এবং যেটা আমি বললাম 50 জন কৃষককে কিন্তু অলরেডি আমরা জিআই ট্যাগ যাতে ওনাদেরকে দেওয়া যায় সেটার প্রসেস শুরু হয়ে গেছে। আজকে 1-1 জনকে আপনার সেটা আমরা জমি হিসেবে আমরা দিচ্ছি আর কি, জমির পরিমাণ হিসেবে 1-1টা প্যাকেট আপনার 4 কেজি করে আছে। 100 জন কৃষককে আজকে ধান দেওয়া হলো। দেখুন সরকারি স্কিমের মাধ্যমে ওনারা তুলাইপাঞ্জি পাচ্ছেন, এবার যদি ওটাকে বাইরে থেকে ওনাদের কিনতে হয় সেটাতে কিন্তু যথেষ্ট ওনাদের দাম দিয়ে কিনতে হবে। সেখানে আমাদের সরকারি কৃষি দপ্তরের তরফ থেকে বিনামূল্যে ওনাদেরকে তুলাইপাঞ্জি ধান আর কিছু বীজও তুলে দেওয়া হচ্ছে। তো এটাতে তো ওনাদের টাকারও কিছুটা সাশ্রয় হচ্ছে, এবং এটা দিয়ে যথেষ্ট উন্নত মানের বীজই ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যেটাতে ওনারা ভালো উৎপাদন করতে পারবেন। আপনার নাম? মুক্তিপদ বর্মন। কোথায় এসেছিলেন, কী কারণে? মোটামুটি 1 একর 21 শতক জমিতে চাষ করবেন। তো এই চালটার তো নাম ডাক অনেক আছে, কি মনে হয় আপনার? নামটা ভালো আছে, তুলাইপাঞ্জি নাম রেকর্ড আমাদের এখানে উত্তর দিনাজপুরের মধ্যে টপ। এই চাল কোথায় কোথায় বিক্রি হয় জানেন? এটা বিক্রির কথা বলতে হবে না, তুলাইপাঞ্জি রেকর্ড করা ধান আমাদের এখানে উত্তর দিনাজপুরে 1 নম্বরে আছে। তো আশা করছেন ভালো ফসল হবে? হ্যাঁ ভালো হবে। নজর রাখছি পরের খবরে। পায়ে পায়ে 125 বছরে পদার্পণ করল হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। এখন 125তম বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার সাংবাদিক বৈঠক করেন কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়, ছিলেন অধ্যাপক তপন গোস্বামী এবং লালনচন্দ্র মণ্ডল। 24 জুন অর্থাৎ শুক্রবার সকালে কলেজ প্রতিষ্ঠাতা মহারানী পদ্মাসুন্দরী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রাক্তন অধ্যক্ষ গোপাল মজুমদারের মূর্তি উন্মোচন করা হবে। 24, 25 এবং 26 জুন 3 দিন ধরে চলবে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 125তম বর্ষপূর্তির অনুষ্ঠান। অন্যদিকে দুবরাজপুরের বিধায়ক আমন্ত্রণ না পাওয়ায় শিক্ষাঙ্গনে রাজনীতির ছোঁয়া যুব সমাজ মেনে নেবে না। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 125তম পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম নেই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহার। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ শিক্ষাকেন্দ্রের আঙিনায় যে সরকার আমরা ওরা নীতি মেনে চলে, সেই সরকারের ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানে নাম আমন্ত্রণ পেয়ে। আমরা 125 বছর খুবই ধুমধাম সহকারে পালন করতে চলেছি, এবং আমরা এই অনুষ্ঠানটাকে একটা গালা ইভেন্ট হিসাবে দেখতে চাইছি, যে একটা যেন অনেক যুগ ধরে স্মরণ হয়ে থাকে যে 125 আমরা পালন করতে পেরেছিলাম। আমাদের সিনিয়র কনভেনার তপনবাবু, তিনি একটু ব্যাখ্যা করবেন যে আমরা কীভাবে কী কী প্রোগ্রাম কেমনভাবে সাজিয়েছি। আমি একটু নাটসেলে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 24 তারিখে আমরা কিছু উদ্বোধন রেখেছি বিভিন্ন ভিআইপিদের সাথে, 25 তারিখে আমাদের আবার কিছু অনুষ্ঠান থাকছে, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আসছেন, 26 তারিখে মূলত প্রাক্তনীদের অনুষ্ঠান থাকছে। তপনবাবু একটু আপনি বাদবাকি প্রসেস বলুন। সেই অনুষ্ঠানটাতে কলেজের যেমন বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা আছে, তেমন সঙ্গে সঙ্গে প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী, তারাও কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করছে। সেই জন্যই আমরা একটা বড় পরিকল্পনা করতে পেরেছি। আমাদের এই পরিকল্পনায় আমরা
চব্বিশ তারিখে আমাদের শুভ সূচনা হচ্ছে 125 বছর পূর্তি উৎসবের। সেদিন সকালবেলা আমরা একটা শোভাযাত্রা বের করব। সেই শোভাযাত্রায় আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের পরিচালন মণ্ডলীর সদস্য, আমাদের শিক্ষক শিক্ষিকা, তারা যেমন থাকবেন তেমন যারা মানে প্রাক্তন ছাত্রছাত্রী, যারা কলেজের অনুরাগী, তারাও আসবেন এবং তারাও পা মেলাবেন। সে এবং তার সঙ্গে আমরা তথ্য সংস্কৃতি বিভাগকে বলেছিলাম তারা কিছু কিছু দল পাঠাবেন, তারাও থাকবেন অনুষ্ঠানে। আমরা এখান থেকে বেরিয়ে মোটামুটিভাবে আমরা রাজবাড়িতে যাব, যেহেতু রাজবাড়ি থেকেই এই কলেজটার সূচনা হয়েছিল। রাজবাড়িতে যাব এবং রাজবাড়ির ওখান থেকে ঘুরে আমরা হাতিতলা যাব, হাতিতলা থেকে আবার কলেজে ঘুরে আসব। এটা আমাদের মোটামুটিভাবে শোভাযাত্রার রুট। শোভাযাত্রা থেকে ফিরে আসার পরে, সবাই টিফিন টিফিন খাওয়ার পরে, আমাদের দুটি উদ্বোধন আছে। একটি হচ্ছে মাননীয় সাংসদ শতাব্দী রায়, তিনি অনুমতি দিয়েছেন এবং তারই অনুমতিতে আমাদের রামরঞ্জন পৌরভবন, রামরঞ্জন সেমিনার কক্ষ নামে একটি ওপরে সেমিনার কক্ষ হয়েছে। সেই কক্ষটা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে যতটুকু আমরা পেরেছি, এবং সেইটির উদ্বোধন করবেন মাননীয় সাংসদ শতাব্দী রায়। এবং তারপরে আমাদের প্রাক্তন অধ্যক্ষ মশাই গোপাল গোবিন্দ মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন। আমাদেরই কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মণ্ডল, তিনি ওই গোপাল গোবিন্দ মজুমদারের মূর্তিটি উদ্বোধন করবেন। বলা ভালো যে গোপাল গোবিন্দ মজুমদারের মূর্তিটি বসানোর ক্ষেত্রে, উদ্যোগের ক্ষেত্রে প্রাক্তন ছাত্ররা একটা বড় ভূমিকা পালন করেছে। তারপরে আমাদের দুপুরবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পরে আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে প্রথম দিনে, সেটা 1:30 থেকে শুরু করা হবে। সেখানে আমাদের অভ্যাগত আরও যারা অতিথি আছেন তারাও এসে পড়বেন সেই সময়তে। আপনারা ইতিমধ্যে একটা তালিকা পেয়ে গেছেন কারা কারা আসবেন কোন দিনে, এবং তাতে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের কলেজের প্রাক্তন পরিচালন মণ্ডলীর সভাপতি এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে, ছেলে মেয়েদেরও আছে, যারা আসবেন তাদের বক্তব্য আছে প্রথম দিনের অনুষ্ঠানে। প্রথম দিনের অনুষ্ঠানে আমরা স্মরণিকা প্রকাশ করছি মঞ্চ থেকে, আমরা একটি গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ প্রকাশ করছি, এবং তার সামনে আরও একটি গ্রন্থ পার্থশঙ্ক মজুমদারের লেখা, সেটিও প্রকাশিত হবে। প্রকাশ করবেন আমাদের যারা আসবেন তারাই করবেন, তার মধ্যে জেলা পরিষদের সভাধিপতি মাননীয় বিকাশ রায়চৌধুরী আছেন, আশিসবাবু আছেন, তিনি একটি উদ্বোধন করবেন, এবং শতাব্দী রায় বা আমাদের বোলপুরের এমপি, তিনিও অনুমতি দিয়েছেন আসার জন্যে, তারা এলে তারাও আমাদের উদ্বোধনে হাত মেলাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাতে আমাদের ছেলেমেয়েরা যেমন অংশগ্রহণ করবে, তেমনি তীর্থ ভট্টাচার্য নামে লোকগীতির একজন গায়ক কলকাতার, তাকে আমরা আনতে পারছি প্রথম দিন, তিনি আসবেন এবং তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এটা প্রথম দিনের অনুষ্ঠান। আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আমরা যেটা ভেবেছি যে আমরা একটা সেমিনার করব। সেমিনারটার বিষয় হচ্ছে যে নতুন শিক্ষানীতি, তার সম্ভাবনা এবং সীমাবদ্ধতা। তার উপরে মূলত সেমিনারের বক্তা হচ্ছেন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রভিষি, তিনি অনুমতি দিয়েছিলেন, যদি আসতে পারেন চেষ্টা করবেন খুব, তিনি থাকবেন। আমাদের থাকবেন পার্থসারথী মুখোপাধ্যায় অধ্যক্ষ বীরভূম মহাবিদ্যালয়, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন পরিচা, আমাদের খান্দা কলেজের রাধানাথ কুণ্ডু কলেজের মৃণাল চট্টোপাধ্যায়, তিনি থাকবেন, এবং অনুষ্ঠানটা সভাপতিত্ব করবেন আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ সমীর গাঙ্গুলী মশাই। সেই অনুষ্ঠানের আমরা আমাদের জয়েন্ট ডিপিআই, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, যদি তিনি ওই সময়ের মধ্যে এসে পড়েন তাহলে উনি ওই অনুষ্ঠানে থাকবেন। আর অথবা দ্বিতীয় পর্যায়ে আমরা যে অনুষ্ঠান খাওয়া দাওয়ার পরে শুরু করছি দুটো থেকে, সেটা যারা শিক্ষাবিদরা আসছেন ওদিন তারাই, এবং তার সঙ্গে আমাদের জয়েন্ট ডিপিআই থাকছেন, তা বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষরা থাকছেন তারা থাকছেন, পরিচালন মণ্ডলীর সদস্যরা থাকছেন, তারা সবাই মিলে আমাদের মঞ্চে একটি মানে তাদের শুভেচ্ছা বলুন, তাদের ভাবনা বলুন, কলেজকে কেন্দ্র করে উচ্চশিক্ষার ভাবনা বীরভূমের, সেইগুলো তারা সেখানে বলবেন। সেইগুলো বলার পরে আমাদের সেই দিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু হবে। প্রথমে ছেলেমেয়েদের খানিকটা অনুষ্ঠান আছে,
এবং তারপরে দুটি নাটক ওদিন আমাদের পরিবেশনের কথা রয়েছে। একটি হচ্ছে আননের নাটক মহাজ্ঞানী এবং আরেকটি হচ্ছে লাভপুর সংস্কৃতি বাহিনীর নাটক ধর্মমঙ্গল। এই দুটি নাটক ওদিন পরিবেশিত হবে। আমাদের তৃতীয় দিনের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা আমরা শুরু করছি 11টার সময়। সেদিন আমাদের কথা দিয়েছেন যে আমাদের মাননীয় ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যিনি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তিনি 26 তারিখে আসবেন। তিনি একটি শ্রেণীকক্ষের আমাদের উদ্বোধন ঘটাবেন সেদিন, এবং সেদিন একই সঙ্গে আমরা 11টা থেকে 2টো অনুষ্ঠান করব। একটা রামরঞ্জন অডিটোরিয়াম যেটা নতুন হয়েছে, সেখানে প্রাক্তনী যারা আসবেন তারা আলাপচারিতা করবেন, এবং একই সঙ্গে একটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন গড়া যায় কি না সেই ভাবনাও তারা ওই সময় তারা অংশগ্রহণ করবেন তাতে। আর স্মার্ট ক্লাসরুম যেটা আমাদের আছে ক্যান্টিনের ওপরে, সেইখানে গত 25 বছরে যারা কলেজ থেকে অবসর নিয়েছেন বা অন্যত্র কোনো কলেজে চলে গেছেন তাদের আমরা আহ্বান জানিয়েছিলাম আসার জন্যে, তারা আসবেন এবং তাদের আমরা সম্বর্ধনা দেবো কলেজের পক্ষ থেকে। এইটি আমাদের প্রথম পর্বের যে অনুষ্ঠান, সেই প্রথম পর্বের অনুষ্ঠানের মধ্যে আছে। আর দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠানটা আমাদের শুরু হচ্ছে মূল মঞ্চে, সেই দ্বিতীয় পর্বের যে মূল অনুষ্ঠানটা আছে, সেই মূল অনুষ্ঠানের প্রথমটা হচ্ছে 12 জন প্রাক্তনীকে, তার অনেকটাই আমরা খানিকটা সাহায্য করেছি, তার ওরা খানিকটা সাহায্য করেছে, 12 জনকে বাছা হয়েছে, 12 জন প্রাক্তনীকে সম্বর্ধনা দেওয়া হবে। এবং তারপরে ওরা ওদের কলেজ সম্পর্কে ভাবনা, কয়েকজন নির্বাচিত তারা সেই ভাবনার কথা সেখানে বলবেন। তারপরের অনুষ্ঠানে আমাদের কলকাতা থেকে আমরা একজন শিল্পী অনন্যা চক্রবর্তী, তাকে অনুরোধ জানিয়েছি, তিনি আসবেন এবং তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এর মধ্য দিয়ে আমাদের যে মূল যে অনুষ্ঠান পর্বটা 3 দিনের সেইটি সম্পন্ন হবে, এরকম আমাদের পরিকল্পনা আছে। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, আর সেই কলেজের 125তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে দুবরাজপুর বিধানসভার মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, এলাকার বিধায়ক সেই অনুষ্ঠানে আমন্ত্রিত নয়। প্রথমে আমি এই 125তম বর্ষ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র কলেজের সমস্ত ছাত্রছাত্রী, অধ্যাপক, শিক্ষানুরাগী প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আজকে যেভাবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ওরা যে আজকে রাজনীতি করার যে আজকে প্রচেষ্টা করা হচ্ছে, এটাতে দুবরাজপুরের মানুষকে, দুবরাজপুরের শিক্ষানুরাগী, দুবরাজপুরের ছাত্রছাত্রীদেরকে পরোক্ষে অপমান করা হচ্ছে বলে আমি মনে করি। কারণ আজকে এই অনুষ্ঠান দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর কলেজের 125তম বর্ষ, আর সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক আজকে আমন্ত্রিত নয়, কি কারণ আছে? সেই কারণটা আজকে সেই কলেজের অধ্যাপক বা আজকে যারা এই অনুষ্ঠানের পরিচালন মণ্ডলীতে আছেন তাদের কাছে আমি জানতে চাই। আজকে সাধারণ মানুষ, দুবরাজপুরের মানুষ দ্বারা নির্বাচিত প্রতিনিধি আজকে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত নয়, কিন্তু আজকে সেই অনুষ্ঠানে, সেই ইনভাইটেশন কার্ডে যাদের নাম আছে, সমাজসেবী নামে আজকে যাদেরকে সেই কার্ডে নাম লেখা হয়েছে তাদেরকে আজকে আমরা যদি দেখি, অনেককেই আজকে বিভিন্ন কারণে সিবিআই তাদেরকে ডাকছে, তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত। তাহলে আজকে এই কলেজকে যেভাবে রাজনীতির আঙিনায় পরিণত করছে, কলেজকে যেভাবে ক্লাব কালচারে পরিণত করার যে আজকে তৃণমূলের যে প্রচেষ্টা, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখন যে বিধানসভা চলছে, এই বিধানসভাতে যে বিল পাস করা হচ্ছে, সেই বিলে আজকে রাজ্যপালকে সরিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে আজকে প্রচেষ্টা, এবং এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি একজন স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ না জানিয়ে যেভাবে রাজনীতি করার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস পরোক্ষে করছে, এটা আমাদের দুবরাজপুরের মানুষ মেনে নেবে না, এটা দুবরাজপুরের মানুষের অপমান বলে আমি মনে করি।